সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত দুই দিক থেকে প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে। গত 24 ঘন্টায় একদিনের সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ, অর্থাৎ গত 24 ঘন্টায় 15 জন মানুষ করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন এবং এ পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 75 জনে। গত দুই দিনেই মারা গেলেন 25 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 266 জন। গতকাল এই সংখ্যা ছিল 341 এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1838 জনে। এবং বাংলাদেশে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেটি অবশ্যই উদ্বেগজনক এবং বাংলাদেশে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের মধ্যে ঢাকায় রোগী সবথেকে বেশি এবং ঢাকার মধ্যে সবথেকে বেশি রোগী মিরপুরে। এখানে মোট আক্রান্তের 11 ভাগই মিরপুরে। এরপর উত্তরা, মোহাম্মদপুর, ওয়ারী এসব এলাকা অনেক বেশি আক্রান্ত, পাশাপাশি আছে বাসাবো এলাকা। আর ঢাকার বাইরে সবথেকে বেশি রোগী নারায়ণগঞ্জে। এই একটি জেলা থেকেই সারা বাংলাদেশের অনেকগুলো জেলা আক্রান্ত হয়েছে। এখান থেকে মানুষ গিয়ে সেখানে তাদের সংক্রমণ ছড়িয়েছেন। আর যারা মারা গেছেন তাদের মধ্যে এই 15 জনের মধ্যে 7 জনের বয়স 60-এর কম, অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে বয়স্ক এবং রোগীরা বেশি মারা যাচ্ছেন সেই জায়গাটি কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। বয়স্ক এবং রোগীদের সাথে সাথে মারা যাচ্ছে, আর যাদের খুব বেশি জটিলতা ছিল না কিংবা হালকা জটিলতা কিংবা সুস্থ আগে থেকে তাদের কোনো সমস্যা ছিল না এমন মানুষও মারা যাচ্ছেন। আজকে 15 জন মারা যাওয়া ব্যক্তির মধ্যে 2 জনের বয়স 15-31 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ একেবারে কর্মক্ষম মানুষগুলো মারা যাচ্ছেন, যে সময়টি তাদের পরিবার, দেশ, সমাজকে দেওয়ার কথা এবং যারা সব থেকে কর্মক্ষম এই বয়সের মানুষও করোনা ভাইরাসে প্রাণ হারাচ্ছেন। এটি আসলে উদ্বেগজনক। সব মিলিয়ে বাংলাদেশে যদি লকডাউন ঠিক মতো মানা না হয় এবং আমরা সামাজিক দূরত্ব না মানি, সেক্ষেত্রে আগামীতে হয়তো প্রত্যেক দিন রেকর্ড ভাঙবে, মৃত্যুর কাতারে যোগ হবে নতুন নতুন নাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।